वेलकम माय डियर स्टूडेंट्स, तपोवन स्टाडी सेंटर थेके आमी सुकुमार पाल। आज के तुम्हारे साथ टेट संक्रांत जो ब्यापार जो विषय एखनकार जो स्टूडेंटगुलो जरा टेट परीक्षा देवे तादेर अवस्था भीषण खराब एवं तारा कि करबे कि ना करबे किच्छु बुझते पारछे ना, बुझबे बा कि करे तारा, तादेर ना आछे सिलेबास, ना आछे कोनो डिसिशन मेकिंग, कोनो चिंता भावना, सब जेनो भजकट हजरा बला अवस्थाय रयेछे। एई मुहूर्ते दाड़िये तारा जा करछे उद्देश्यविहीन भावे करछे एवं कतटा कि हबे, कतटा बाद दिये पड़ते हबे सेई विषय কিন্তু আইডিয়ায় রাখতে পারছে না। তো এই বিষয় নিয়ে চর্চা করতে গিয়ে আমার কয়েকটা প্রশ্ন অবশ্যই থাকছে, মানে পর্ষদ থেকে যে কথাগুলো জানানো হচ্ছে তার মধ্যে মাথা মুন্ডু ধড় আলাদা হয়ে যাচ্ছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখনও ব্যাপারটা আমি একটু ডিসকাস করব, দুটো অংশ থাকবে এই ভিডিওতে। প্রথম অংশটা থাকবে বোর্ডের সংক্রান্ত কথাবার্তা, কোশ্চেন সংক্রান্ত, এবং শেষে থাকবো কীভাবে স্ট্র্যাটেজি আমরা এখন ফলো করব, যারা এই পরিস্থিতিতে তোমরা বিলংস করছো তাদেরকে কী করা উচিত আর কীভাবে সামনের দিকে পড়া উচিত আর কীভাবে পড়লে পাস করা যেতে পারে, সেই সব নিয়ে আমি ডিসকাস করব। ওকে, তো আমি আর একটুখানি জানিয়ে রাখি যে আমাদের টেট ব্যাচ শুরু হয়েছে, হিউজ, মানে স্টুডেন্ট সেখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে অলরেডি, শুধুমাত্র অনলাইন ক্লাস করাচ্ছি। তো কিছু কথা সেই প্রসঙ্গে বলা উচিত যে দেখো, আমরা আমাদের মতো প্রিপারেশান করাবো, আমরা কোনো কোচিং সেন্টারকে ফলো করে নয় বা কোনো মাধ্যমকে ফলো করে নয়, আমরা আমাদের সেরাটুকু দেবো। এবার সবসময় যে সবার খুশি করতে পারবো সেটা না হতে পারে, বাট আমরা আমাদের সেরাটুকু দেবো। যারা ভর্তি হবে তারা অনেক চিন্তা করে ভর্তি হবে আমাদের এখানে, আর আমরা আগে থেকেই জানিয়ে রাখি কোনো পয়সা কিন্তু আমরা কোনোভাবেই ফেরত দিই না, যা নিই আমরা ফেরত দেওয়ার সম্ভাবনা আমাদের পক্ষে, আর চাকরিরও কোনো গ্যারান্টি আমরা দিয়ে থাকি না কখনো, কোনো দিনও নয়, ঠিক আছে? হাজার হাজার চাকরি পাওয়া সত্ত্বেও আমরা পারি না সেটা দিতে। চলো আর অন্য কথায় না গিয়ে আমি একদম কাজের কথায় চলে যাচ্ছি। দেখো, এই যে মানে মানে গৌতম পাল মহাশয় যে কথাগুলো বারবার বলছেন, সিলেবাস নতুন কি হবে, সি টেটের থেকে নাকি বিরাট ভালো সিলেবাস হবে, আরে বাবা আর সিলেবাস কি মানে পরে মরার পরে কি আর ওষুধ দিয়ে লাভ হবে, আর যদি হিসেব মতো দু মাসও বাকি নেই টেটের। তো বাবু, দু মাস বাকি নেই তো এখনও আপনারা সিলেবাসটা করতে পারলেন না, আর বলছেন যে সি টেটের উপর থেকে ভালো সিলেবাস হবে, মানে পুরো মাথা মুন্ডু ধড় পুরোটাই আলাদা, মানে কোনোটার সঙ্গে কোনো মিল নেই। তো সেই হচ্ছে বড় প্রশ্ন। তো সিলেবাস এখনও দেয়নি, কোন বিষয়গুলো থাকবে কোনগুলো না থাকবে স্টুডেন্টরা কিন্তু এখনও জানে না, অথই জলে যারা যা পড়ছে, কীভাবে পড়ছে, কতটা পড়ছে আর কতটা পড়তে হবে তা তারা কিন্তু জানে না। তো আর কি বলবো, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে আরও সিলেবাস ছাড়াও, যে প্রশ্নগুলো দেখো 2014-2017 টেট পাসদের পরীক্ষায় বসার জন্য অনুরোধ করা হচ্ছে, এখন এই কেসটাই সমস্যার সমাধান করতে পারলেন না, যে মানে কি হবে আলটিমেটলি, এরা বসবে, বসলে তাদের কিভাবে ট্রিট করা হবে, তাদের কত সুবিধা না সুবিধা কিচ্ছুই। তারপরে দেখো আবার 40 পেরিয়ে যাদের গেছে, যারা আন্দোলনরত তাদেরকে কি হবে, কোটি টাকার কোশ্চেন এসব। পর্ষদের হিসাব অনুযায়ী 2017 সালের টেট পাস 9896 জন, আর 2014 সালে নট ইনক্লুডেড 16101 জনকেও বলছে যে এরা আবার পরীক্ষা দিতে বলছে টেট কোয়ালিফাইদের। তো প্রিয় স্টুডেন্ট, এই যে একটা জটলা বা জালে কিন্তু এখনও মানে পাকের মধ্যে রয়েছে পুরো এই সিস্টেমটাই এখনও রয়েছে, মানে সিস্টেমটা অনেস্ট হবে কিন্তু সিস্টেমটার মধ্যেই জটিলতা কাটছে না, যে কী আলটিমেটলি উদ্দেশ্যটা কী। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রিয় স্টুডেন্ট, আমরা ওই দিকটাতে যাব না, পর্ষদ পর্ষদের কাজ করতে থাকুক, ওনারা ওনাদের কাজ করুক, ওনারা নিশ্চয়ই ভালো একটা পথ বের করবেন, যেটা করুক সেটাই করবেন। 11,000-এর মধ্যে কে ঢুকবে না, কে থাকবে কি থাকবে না, সেসব নিয়ে আমাদের চিন্তা করার এই মুহূর্তে আপাতত দরকার নেই। তাহলে যারা পরীক্ষার্থী তাদের কিন্তু পড়ার 12টা বেজে যাবে। এই যে স্টুডেন্ট যারা আছো, যারা তোমরা পরীক্ষা দেবে, তারা কীভাবে এর পরবর্তীতে পদক্ষেপগুলো নেবে সেগুলো আমি একে একে বিস্তারিত তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তাহলে এই যে প্রশ্নগুলো থেকে গেল, সিলেবাস এখনও জানি না আমরা, সিলেবাস জানি না বলতে আমরা একটা সিলেবাস পড়াচ্ছি, বাট ওই সিলেবাসের কতটা থাকবে কী থাকবে কেউ জানে না, তাহলে কী পড়বে স্টুডেন্টরা সেই ব্যাপারেই আমি ডিটেলিংটা করবো। ওকে, চলো চলে যাচ্ছি পরের স্টেপে। দেখো, মানে পর্ষদ কর্তৃক সিলেবাস না দেওয়া অবধি আমরা যা করতে পারি, আমাদের হাতে যা আছে সেটা দেখো, সেটা হচ্ছে অঙ্ক, ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার এবং ইভিএস, শিশু মনস্তত্ব, এই যে পাঁচটা সাবজেক্টের এই পোর্শনগুলোতে একটু জোর দেবে। প্রিয় স্টুডেন্ট দেখো, সবই হয়তো থাকবে, আবার সবে তার মধ্যে থেকে কিছু বাদ দেবে, তো ওইসব হিসেব করে পড়া সম্ভব না। তবে এমন জিনিসগুলো এখন কমপ্লিট করো যেগুলো কোনো সময় বাদ দেওয়ার সম্ভাবনা থাকবে না, বাংলা গ্রামার ইংরেজি গ্রামার বাদ দেওয়ার সম্ভাবনা থাকবে না, তো সেটা তোমাদেরকে পড়তেই হবে। তারপর অঙ্কের বিশেষ করে এই সাবজেক্টগুলো একটু কমপ্লিট করে ফেলো, এর মধ্যে যেরকম বীজগণিত পোর্শন কমপ্লিট করে ফেলো, শতকরা কমপ্লিট করে ফেলো, লাভক্ষতি কমপ্লিট করে ফেলো, সরল ও জটিল সুদ কমপ্লিট করে ফেলো, সময় কার্য, গড়, লসাগু, ঘসগু এগুলো একটু কমপ্লিট করো, এগুলো থাকার সম্ভাবনা বিরাট বিরাট, ঠিক আছে? তো একসঙ্গে অত কমপ্লিট করতে পারবেন, এবং এই আমি একটু লাস্টের দিকে আরও বলবো যে কীভাবে মাইন্ড সেট আপ করে পড়াশোনা করবে সেটাও আমি বলে দেবো। বিভিন্ন ফর্মুলা সম্পর্কিত অঙ্কগুলো এক জায়গায় করো, এক জায়গায় করে করে বারবার
প্র্যাকটিস করো। আমি একটা কথা তোমাদেরকে কান খাড়া করে শোনানো একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই পরীক্ষাতে কিন্তু ম্যাথসের উপরে, ম্যাথস আর ইংলিশের উপরে কিন্তু কাট অফ মানে মানে মার্কসটা ক্যারি করা নির্ভর করবে। কারণ কিছু সাবজেক্ট আছে, ইভিএস, পেডাগোগি, বাংলা, এই সাবজেক্টগুলোতে সবাই কিন্তু প্রায় কাছাকাছি মার্কস তুলবে। ডিফারেন্স হবে ম্যাথসে গিয়ে আর ডিফারেন্স হবে ইংলিশে গিয়ে। প্রিয় স্টুডেন্ট, এই জায়গাগুলো ধ্যান দিতেই হবে। আর ইংরেজি গ্রামারটাকে তোমরা একে একে ধাপে ধাপে সব কমপ্লিট করো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব যা আছে সেগুলো কখনো মানে এক কথায় প্রকাশ যেসবগুলো সব সেগুলো করে ফেলো। এগুলোতে এখন অবজেক্টিভ টাইপের কোশ্চেন নিয়ে ঘাটা বন্ধ করো, আগে ডেসক্রিপটিভটা মোটামুটি পড়ে নাও ভালো করে। আর ব্যাকরণ অংশ বাংলার ক্ষেত্রে যেগুলো পরপর গুছিয়ে পড়ে নাও, যেগুলো ধ্বনি, ধ্বনির থেকে শুরু করে পদ, তারপরে হচ্ছে বাগধারা, সন্ধি, এগুলো যেগুলো সহজ সহজ সেগুলোকে আগে একবার পড়ে ফেলো। প্র্যাকটিসটা পরে পরে করলেও হবে, আগে ব্যাপারগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা তৈরি করো নিজের মধ্যে, না হলে কিন্তু এই পরীক্ষায় পাস করা খুব টাফ হয়ে যাবে। এবার দেখো ইভিএসে যেটা ব্যাপার, ইভিএসে একটু ডেসক্রিপটিভ না পড়লে হবে না। সিক্স থেকে এইট অবধি যে মানে অন্তত সায়েন্সের কিছু পোর্শন আর মানে ভূগোল বইটা কিন্তু পড়া দরকার, পরিবেশ বিজ্ঞান যে বই বইটা আছে সে অংশ, যে পোর্শনটা আছে সেটাও কিন্তু পড়ে ফেলা দরকার, না হলে খুব ভোগান্তি আছে। আর দেখো বিএড এবং ডিএলএড নির্বাচিত কিছু অংশ তোমরা অবশ্যই পড়ো পেডাগোগির জন্য বা শিশু মনস্তত্ব যে সাবজেক্ট তার জন্য, ওগুলো তোমার পড়া উচিত, কারণ ওগুলো তুমি পড়ে এসেছো সাবজেক্ট। এবার অনেকে বলবে স্যার করোনার সময় ফাঁকি দিয়ে যেতে, ওসব ফাঁকি টাকি তো আর কেউ বুঝবে না, ওই সাবজেক্টগুলো নিয়ে একটু না ঘাটা করো। আরেকটা কথা বলি, সব মিলিয়ে চর্চা করতে গিয়ে যা দেখেছি, এই যে প্রাইমারি টেটের কোনো পরীক্ষার কোশ্চেন ডাইরেক্ট কিন্তু কমন পড়ে না, খুব কম কমন পড়ে। কেন কমন পড়ে তার কারণ হচ্ছে একজন টিচার যখন পড়াবেন তার দায়িত্ব থাকবেন তার সৃজনশীলতার উপরে। তো সৃজনশীল যে মানুষজন তাকে যদি ডাইরেক্ট কোশ্চেন তুলে দিয়ে তাকে নির্বাচন করা হয়, সেক্ষেত্রে সে কিন্তু তার ভালো টিচারকে সরকার বেছে নিতে পারবে না। সেই ক্ষেত্রে কোশ্চেনগুলো এমনভাবে করা হয় যাতে নিজের বুদ্ধি প্রয়োগ করে অ্যান্সার করা যাবে। তো যখন পড়বে তখন এটা কিন্তু মাথায় রেখে পড়তে হবে। আচ্ছা, এবার এই যে এইগুলো বলার পরে এবার একটা ফাইনাল ডেস্টিনেশন আমি তোমাদেরকে দিচ্ছি। অনেকেই এর মধ্যে বলতে শুরু করে দিয়েছে, স্যার কিছু মনে থাকছে না, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, যা আর কিচ্ছু মনে থাকছে না, মানে প্রচুর পড়ছি স্যার কিন্তু কিচ্ছু মনে রাখতে পারছি না স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে কি করণীয় আছে? প্রিয় স্টুডেন্ট, এই সব সময় যখন মানুষের জীবনে আছে, যখন একদম কিছু করতে পারছো না, তখন মানে মনে থাকছে না, তখন আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা পাজেল হয়ে গেলে মানে নিজেকে সর্বনাশের মুখোমুখি যখন নিয়ে যেতে চাও, শনিঠকোর যখন মাথার উপরে ভর করে, তখনই কিন্তু এইগুলো ঘটে। তো একটু সৃষ্টিশীলভাবে থাকো, একটু মানসিকভাবে শান্তিতে থাকো, কেননা তুমি চাইলেই পরীক্ষায় পাশ করতে পারবে আর তুমি চাইলেই পরীক্ষায় ফেল করে যাবে সেটা কিন্তু সম্ভব নয়। কারণ তুমি যতই পড়ো, তোমার থেকে যদি কেউ বেশি পড়ে সে পরীক্ষায় পাশ করে যাবে, সে হয়তো বেশি কমন পেয়ে পাশ করে, তুমি তখন পাশ করতে পারবে না। তো পাশ করা সবসময় আমাদের হাতে থাকে না, কিন্তু আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে সব থেকে বেশি পড়াশুনো করে নিজেকে সমৃদ্ধশালী করা, এটা আমাদের হাতে থাকে। তো প্রিয় স্টুডেন্টের কাছে আমার একটা বক্তব্য খুব ক্লিন করে তোমাদেরকে বলতে চাই, দেখো তোমরা যখন পড়বে স্লট করে করে পড়ো, স্লটিং করো, তুমি একসঙ্গে পুরোটা কমপ্লিট করতে পারবে না। আর কী করে পারবে তুমি বলো তো, সম্ভব? তুমি যে ম্যাথসটা আজকে এত বছর হয়ে গেল ম্যাথস তুমি এখনও পারফর্ম করতে পারলে না ঠিক করে, আর আজকে দু মাসে এক মাসে তুমি কমপ্লিট করে ফেলবে পুরো ম্যাথটা? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। তো এইসব জায়গায় তোমার কী করা দরকার, বাছা বাছা করে বুঝে বুঝে তুমি সেরকমভাবে করো, না হলে হবে না, এই যুদ্ধে হেরেই যাবে। তার জন্য তুমি নিজে আবিষ্কার করো কোন পথটা তোমার জন্য ঠিক, তুমি একবারে গাদা গুচ্ছের পড়ে গেলে মনে রাখতে পারছো না। আর একটা কথা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যেটা হচ্ছে তুমি এখন থেকে যা পড়বে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যেন রিভাইজ করতে পারো, সেই জিনিসগুলো পড়ো, না হলে পড়ো না। বাজারে চারিদিক থেকে নোটসের সমারোহ এখন, অত নোটসের মাঝখানে তুমি নিজে ডুবে যেও না, ডুবে গেলে তোমার শেষ হয়ে যাবে, তুমি তো নোটেই চাপা পড়ে শেষ হয়ে যাবে। তো এই জন্য অত নয়, যা পড়েছো তোমার ঘটে যা আছে। আর নিজেকে আরেকটা সত্যি কথা বলবো, যে নিজেকে খুব তাড়াতাড়ি এই লাইনে চেঞ্জ করা যায় না। তুমি যদি চাও যে দু মাসে তুমি রথি মহারথি হয়ে যাবে, পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে, ইম্পসিবল, জাস্ট এটা হয় না। সেই বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ ওরা পারতেন, কিন্তু আমাদের মতন সাধারণ মেরিটের মানুষজন যারা প্রাইমারির জন্য কাটছি, তারা মানে দু মাসে সব কমপ্লিট করে ফেলবো, এইসব ইম্পসিবল কথাবার্তা বলে নিজেকে ক্ষতি করে লাভ নেই। তার থেকে স্লটিং করে করে এগো, যে ভাই একটা দুটো চ্যাপ্টার করে করে এগোই, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, এইভাবে এগোই, এইভাবে করতে করতে যাবো। যদি একটা চ্যাপ্টারের 50টা কোশ্চেন পড়ি, 50টা কোশ্চেনের মধ্যে আগে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আগে পড়ে ফেলতে হবে। তো এইসব স্ট্র্যাটেজি নিজে ফলো করো, আর তাই স্ট্র্যাটেজি ফলো করতে টাইম আবার নষ্ট করো না। এই বিভিন্ন রকম কায়দা কানুন তোমরা করো। আর তোমাদের যদি মনে হয় যে তপোবন স্টাডি সেন্টারের সাথে থেকে পারফর্ম করা বা প্রিপারেশান নেওয়ার, তাহলে আর কিছু না, তাহলে জুড়ে যেতে হবে। ওকে, বেস্ট অফ লাক,
সবাই ভালো থাকবে, আর সবার মানে ভালো প্রিপারেশন নাও, এই মঙ্গল কামনা করি, এবং সিলেক্টেড হও এবং জীবনে এগিয়ে চলো, আর যথাসময় যেন এক্সামটা হোক, কথা যেন রাখে। বেস্ট অফ লাক।